Hi students আমি একদম তোমাদের কাছে সঠিক একটি উত্তরপত্র নিয়ে এসেছি জন্য একটু দেরি হলো আমি নিজেও একবার মিলিয়ে নিয়েছি ভালো করে তারপরে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসছি তো সঠিক যদি উত্তর মেলাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখন অনেকেই আছে কিন্তু প্রথমে সে তাড়াহুড়ো করতে গিয়ে প্রথমে যে কিছু এমসি কিউ এসি কিউ আছে তারা উল্টো উল্টো করে দিয়ে দিয়েছে তো সেটা যদি তুমি মিলিয়ে আশা করে বসে থাকো তোমার রাইট গেছে তাহলে আমি বলবো সেটা ভুল হয়েছে তো তাই একবার প্রথম থেকে শেষ পর্যন্ত একবার প্রত্যেকটা কোশ্চেন একবার মিলিয়ে নাও যে সেটা তোমার ঠিক আছে কি না আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে যাই হোক দেখে দেখে নিচ্ছি যে যে কোনটা কোনটা সঠিক উত্তর হবে এবার চলো প্রথমে যে আমাদের প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন কিন্তু রয়েছে যে আর্যাবত্তের উৎস কী আমরা জানি যে আর্যাবত্তের উৎস হল নলচম্পু কাব্য তো নলচম্পু হলো অবশ্যই নলচম্পু এটা অ্যান্সার রাইট অ্যান্সার হবে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে আমাদের ভগীরথ কোন বংশের রাজা ছিল ভগীরথ ছিল ইকশোবাকু বংশের রাজা তারপরে প্রশ্ন রয়েছে তুষ্ণিম শব্দের অর্থ কী তুষ্ণিম তুষ্ণিম সে তুষ্টিম গাছে বসে যে তুষ্ণিম হয়েছিল মানে চুপচাপ বসেছিল নিঃশব্দ করে যেখানে কোনো আওয়াজ না করে এটাকে তুষ্ণিম বলা হয় বিংশতি দয়ম বিংশতি মানে কি বিংশতি মানে কুড়ি আর দয়ম মানে দুই তাহলে দুই কুড়ি দুই কুড়ি শব্দের শব্দের অর্থ হলো চল্লিশ তাহলে বিংশতি দয়ম অবশ্যই হবে চল্লিশ ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ত্রি লোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই তিনি বারম্বারই বলেছেন যে আমার কোনো কর্তব্য নেই হে অর্জুন আমি তাও কর্মে ব্রতী রয়েছি তাই তুমিও কর্ম করো নিষ্কাম কর্মের দ্বারা কে মোকসলা করেছে নিষ্কাম কর্মের দ্বারা অবশ্যই জনক্রভৃতি জনক আদায়ঘ এরকম একটি লাইন ছিল প্রভৃতি যারা তারা লাভ করেছে তবে কৃপায় চেন মাথা স্রোত স্রোত স্নাতহ তোমার কৃপা যে স্রোতে স্নান করে সে তোমার কৃপা পায় তো এটা কে বলেছে কার কৃপায় এটা এটা কিন্তু গঙ্গার কৃপায় শ্রী গঙ্গা শতম থেকে নেওয়া হয়েছে পাহি কৃপাময়ী মামাজ্ঞানম মাম অজ্ঞানম এবার পাহি পাহি শব্দের অর্থ কী পাহি শব্দের অর্থ হলো রক্ষা করা উত্তর এটা হবে বাসন্তিক স্বপ্নম মূল নাটকটি কি মূল নাটকটি আমরা জানি এটি একটি ইংরেজি নাটক যেটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন এবং তার এ মিটস আমার ড্রিম থেকে কিন্তু এটা লেখা নেওয়া হয়েছে কিংবা উক্তম সময়া বৃদ্ধাচরণম অর্থাৎ কি যুক্তি সময়ের বিরুদ্ধে আচরণ করা এটা কি বলেছে রাজা বলেছে এরপরে কি আছে বল্লভ শব্দের অর্থ কী বল্লভের শব্দের অর্থ হলো প্রিয় যারা প্রিয় লিখেছো তাদের কিন্তু সঠিক হবে অ্যান্সারটা এরপরে কি আছে এরপরে আছে অবনিপাহা অবনিপাহা শব্দের অর্থ কী অবনিপাহা শব্দের অর্থ অবশ্যই রাজা এইটা যার কোশ্চেন সে লিখেছে হয়তো পৃথিবী সম্ভবত যদি লিখে থাকে তাহলে এটা ভুল অ্যান্সার কারণ অবনিপাহ মানে এখানে ছিল বিজয়তাম অস্মাকম অবনিপাহ অর্থাৎ আমাদের মহারাজের জয় হোক তাহলে অবশ্যই এটা রাজা হবে এর যদি সঠিক একদম শব্দ উত্তর বলো না তাহলে অবনিপাহ মানে কিন্তু তোমার হবে পৃথিবীপতি বা ভূপতি এখানে রাজা দিয়েছে তো রাজাই হবে আয়ুর্বেদের উৎস কি আয়ুর্বেদের উৎস অবশ্যই অথর্ব বেদ অনেকবার প্রশ্নে এসেছিল পরীক্ষা এসেছিল লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ গণিত বিষয়ের গ্রন্থ নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাষের লেখা কোনটি অবশ্যই স্বপ্নবাচার দত্ত হবে অভিজ্ঞান সুকুন্তলম কালিদাসের লেখা মৃত্যুকোটম শুদ্রকের লেখা আর প্রসন্ন রাঘব বলে গেছি আমি যাই হোক এটা জানি না এরপরে কি আছে এরপরে আছে যে চম্পু কাব্য কাকে বলে চম্পু কাব্য আমরা জানি যে পদ্ম মিশ্রিত যে কাব্য রয়েছে তাকেই কাব্য বলা হয় অর্থাৎ পদ্ম মিশ্রিত কাব্য হল কাব্য এটা যারা লিখেছ স্ফটবাদ কাদের মধ্যে দেখা যায় বইয়াকরণদের মধ্যে দেখা যায় বইয়াকরণ যারা ব্যাকরণবিদ তাদের মধ্যে এই স্ফটবাদ দেখা যায় উটোজে শব্দের অর্থ কী উটোজ মানে হলো কুড়েঘর উটোজ মানে কুড়ে ঘরে তো যারা ঘরে লিখে তাদের অবশ্যই রাইট হবে কুড়েঘর বনগত গুহার যে দুটি গুহা থেকে ঘোরার দুটি প্রতিশব্দ লেখো অশ্ব যদি কেউ লিখে থাকো তাহলে ঠিক হয়েছে এবং তুরঙ্গ আমি যে সাজেশন করেছি প্রত্যেক সাজেশনে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই আছে তুরঙ্গও হবে এবং অশ্বও হবে এবং হয় শব্দও হবে হয় শব্দ সংস্কৃত শব্দ আছে তো হয় তুরঙ্গ অশ্ব যারা লিখেছ এর মধ্যে দুটো তাদেরটা রাইট যাবে শ্রীমদ ভগবদ্গীতায় কয়টি অধ্যায় আছে অবশ্যই আঠেরোটি অধ্যায় আছে নুষ্কর্ম শব্দের অর্থ কি নুষ্কর্ম শব্দের অর্থ হলো মোক্ষ বা কর্মবন্ধন থেকে মুক্তি বা শব্দ লিখে কর্মবন্ধন থেকে মুক্তি লিখলে আরও ভালো কর্মবন্ধন থেকে মুক্তি থেকে মুক্তি এটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে হিম বিধু ইতা ধবল তরঙ্গে হিমবিধুয়ুক্তা এখানে দেখো হিম শব্দের অর্থ হলো কি বরফ বিধু মানে চাঁদ মুক্তা মানে মুক্ত ধবল তরঙ্গে সাদা তরঙ্গযুক্তা বলছি তাহলে কী এটার অর্থ কী হবে অর্থ হবে বরফ চাঁদ এবং মুক্তর মতন সাদা তরঙ্গযুক্তা নিগম শব্দের অর্থ কী নিগম শব্দের অর্থ হলো বেদ নিগম শব্দের অর্থ বেদ এরপরে কী আছে দেখি এরপরে হচ্ছে বাসন্তক স্বপ্নম নাটকটি কে অনুবাদ করেন এটা অনুবাদ করেছিলেন কৃষ্ণমাচার্য কৃষ্ণমাচার্য দেখো আমার নামে নাম আছে কৃষ্ণ স্যার আছে আচ্ছা যাই হোক কৃষ্ণমাচার্য উদ্বাহ শব্দের অর্থ কি উদ্বাহ শব্দের অর্থ হলো বিবাহ জানি যে তোমরা সবাই এটা পেরেছ স্ব এব মনমানসম কথাটি কে কাকে বলেছে এটা আমার মনের কথা স্ব এব মনমানসম এটা কে বলেছে এটা অবশ্যই কৌমুদি বলেছে কাকে বলেছে রাজাকে বলেছে কী বলেছে বলছে রাজামশাই এটাই আমার মনের কথা যে আমি কাকে বিয়ে করব আমি বসন্তকে বিয়ে করব কোথায় মৃদঙ্গ মৃদঙ্গ বেজে উঠলো আড়ালে মৃদঙ্গ বেজে উঠলো লিখতে হবে আড়ালে নেপথ্যে শব্দটা ছিল যে নেপথ্যে এবার এটা আড়ালে লিখে সাথে যদি তোমরা লিখে দাও যে পরবর্তী সময় জানা যায় যেটা সঙ্গীতশালা অভ্যন্তরে মৃদঙ্গ ধ্বনি বাচ্চিত এটাও লিখতে পারো বা আড়ালে যারা লিখেছিল সেটাও রাইট দিতে হবে স্যারকে সুশ্রুত কী ছিল সুস্রোত ছিল শল্য চিকিৎসক শল্য চিকিৎসক যারা লিখেছ তাদেরটা অবশ্যই রাইট শল্য চিকিৎসক এরপরে কী আছে স্ত্রী চরিত্রবিহীন একটি নাটক অবশ্যই স্ত্রী চরিত্র মুদ্রা রাক্ষস হবে তখন মুদ্রা রাক্ষসের মধ্যে আমরা দেখেছি সেখানে বিদূষকও নেই এবং কোনো স্ত্রীর চরিত্র নেই সেখানে দুজন মন্ত্রীর লড়াই ছিল একজন ছিল চাণক্য আর একজন ছিল রাক্ষসের লড়াই তো যাই হোক মেঘদূত কোন ছন্দে রচিত মেঘদূত হলো মন্দ্রাকান মন্দা ক্রান্তা ছন্দে রচিত মন্দা ক্রান্তা রচিত নিম্নলিখিত শব্দগুলির প্রশ্নগুলির উত্তর দাও আমি বড়ো প্রশ্ন নিয়েও তোমাদের কাছে আলোচনা করবো বড়ো প্রশ্ন কীভাবে লিখেছো যদি লিখে থাকো এভাবে তাহলে পাঁচ নাম্বার পাবে যদি না লিখে থাকো হয়তো কম পাবে তো আমি এটা নিয়েও তোমাকে আলোচনা করছি আমি এর আগে ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লিট করিনি তো ব্যাকগ্রাউন্ডের বিষয় কী আছে দেখো এবার দেখো যে নিম্নলিখিত পদগুলি কারক কারণ সহ কারক করো কারণ লিখতে বলছে এবং কারক বিভক্তি করতে বলছে এখানে আছে জলং জলং পদটা দেখেই বুঝতে পারছি যে দ্বিতীয়া বিভক্তি আছে আর কারণ কি কারণ হলো বিনা অব্যয় যোগে আছে তো আমাকে এখানে কী লিখতে হবে যে বিনা অব্যয় যোগে অব্যয় যোগে দ্বিতীয়া বিভক্তি বিনা অব্যয় যোগে দ্বিতীয়া যারা লিখেছ তাদের কিন্তু এটা রাইট এরপরে কি আছে কৃষ্ণায় স্বস্তি তো কৃষ্ণায় স্বস্তি কী আছে আমরা জানি নম স্বস্তি সোহা একটা সূত্র ছিল নম স্বস্তি সোয়াহা এরকম একটা সূত্র ছিল সোয়াহা তো এখানে স্বস্তি শব্দ আছে তো আমরা লিখব স্বস্তি পদ যোগে চতুর্থী বিভক্তি নমষষ্ি যদি থাকে তাহলে স্বস্তি পদ যোগে আমি এখানে চতুর্থী বিভক্তি যারা লিখেছ তাদেরটা সঠিক হবে ব্যাঘ্রাত বিভেতি এবার বিভেতি পদ আছে অবশ্যই তোমরা জানোই যে ভিত্তার থানাং ভয় হেতু একটা সূত্র আছে আমাদের ভিত্তার থানাং ভিত্তার থানাং থানাং ভয় হেতু মানে ভয় পেয়েছে যার থেকে ভয় পাবে যে ভয়ের কারণ সে অবশ্যই পঞ্চমী বিভক্তি হবে তো ব্যাঘ্রা শব্দটা পঞ্চমী বিভক্তি আর কারণ কি কারণ হলো বৃত্তার্থানাং ভয় হতো এই যুগে এটা পঞ্চমী বিভক্তি হচ্ছে বিদ্বান সর্বেষাং পূজিতা এটা কয় তয় একটা প্রত্যয় ছিল আমরা জানি ক যদি আমরা এর একদম যদি আমরা সূত্রটা দেখে নিই যে সূত্রটা কি আছে তাহলে সূত্রটা কিন্তু আমাদের এভাবে লেখা ছিল যে কয় তয় সজফলা মানে তস্য চ বর্তমানে এই যে সূত্র আমাদের এই সূত্র অনুসারে এটা কিন্তু আমাদের কি আছে সাং অর্থাৎ ষষ্ঠী বিভক্তি আছে এবার কি আছে সূর্যে উদিতে পদ্মং প্রকাশেতে সূর্য সূর্যে অদিতে পদ্মং প্রকাশ হতে এবার সূর্য যদি উঠে তাহলে পদ্ম প্রকাশ পায় এবার সূর্য শব্দটা যেটা আছে এটা সপ্তমী বিভক্তি আছে কি আছে সপ্তমী এবার এর কারণ কি সপ্তমী সপ্তমীভক্ত হওয়ার কারণ কি সপ্তমী বিভক্তি হওয়ার কারণ হলো এটা যে সূর্য যখন উঠবে পদ্ম প্রকাশ পাবে যদি এরকম ক্রিয়ার একটি ক্রিয়া আরেকটি ক্রিয়ার উপর নির্ভর করে যে ওই ক্রিয়াটা হলেই তাহলে এটা হবে তাহলে অবশ্যই কিন্তু ভাবে সপ্তমী হয় তাহলে এর উত্তর হবে ভাবে সপ্তমী যে লিখেছো ভাবে সপ্তমী তারটা রাইট যাবে আর এটা কয়ত্য যুগে বর্তমানে যে ষষ্ঠী বিভক্তি লিখেছ তারটা রাইট যাবে আর এর আগেরটা কি ছিল ভিত্তার্থারাং ভয় হেতু সূত্রযুগে অবশ্যই পঞ্চমী বিভক্তি এর পরে দেখি একবার দেখে নিচ্ছে যে ব্যাজ বাক্য সহ সমাস নির্ণয় করো এই সমাস আমরা একদম অবশ্যই সবাই করেছি সবগুলো কমন করেছে সবার তো প্রতিদিনম এটা আছে দিনম 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 শব্দটি প্রতিদিনম হবে দিনম দিনম এটা প্রতিদিনম কি সমাস আছে অবশ্যই দিনম দিনম অবৈভাব সমাস আছে তারপরে কি আছে গ্রামান্তরম অন্ন হ অন্ন গ্রাম অন্ন গ্রাম যে লিখেছ তার কিন্তু সেটা রাইট যাবে সমাজ কি আছে সমাজ আছে নিত্য সমাস কি নিত্য সমাজ নিত্য সমাস আর ব্যাজ বাক্যটা কি আছে অন্ন গ্রাম কুম্ভকার কুম্ভকার কি হবে কুম্ভ করোতিহ সা কুম্ভং করি সহা অর্থাৎ কুম্ভং কারতি যে মাটির কাজ করে তাকে কুম্ভকার কুম্ভ কারো বলা হয় এটা কি সমাজ আছে ইয়াহ এমন যদি থাকে আমরা জানি অবশ্যই সেটা তৎপুরুষ সমাসের মধ্যে পড়ে তাহলে এটা উপপদ তৎপুরুষ কি সমাজ আছে উপপদ তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ এরপরেই চলে যাচ্ছি শব্দযুগলের অর্থ পার্থক্যের মধ্যে শব্দযুগলের অর্থ পার্থক্য কী আছে বাক্যম এবং বাচ্যম বাক্য এবং বাচ্য একটি বাক্য আছে যেটা হলো বাক্য মানে এমনি সাধারণ বাক্য তাহলে এখানে অনেকেই লিখতে পারে যে পদ এর সমষ্টি এটাই হলো বাক্যম আর বাচ্যম কি বাচ্য মানে যেটা বলা যায় বলার যোগ্য সেটাকে আমরা বাচ্যম বলবো এরপরে এর আগে কী আছে এরপরে কী আছে পুত্রীয়তি এবং পুত্রায়তি পুত্রীয়তি মানে পুত্রীয়তি মানে যে নিজের পুত্রী যে নিজের পুত্রী তাহলে এটা নিজের পুত্রী নিজের পুত্রী হবে নিজের পুত্রী হবে পুত্রীয়তি আর পুত্রায়তে এটা যে আছে এ কি এ নিজের পুত্রী না কিন্তু পুত্রীর মতো আচরণ করছে পুত্রীর মতো আচরণ করে সে কিন্তু পুত্রীয়তে এক কথায় প্রকাশ করো এক কথায় প্রকাশ কেমন আছে বলছে এক কথায় প্রকাশ কী কী দিয়েছে দিয়েছে দেখো একবার মিলিয়ে নাও সবাই তো বলছে সর্বেজানেভিয় সর্বজনেভ কি হবে সর্বজনীনম এটা কিন্তু হবে সর্বজনীনম জনি নাম। তারপরে কি আছে শব্দং করতি অবশ্যই শব্দায়তে শব্দায়তে ব্যাকরণ বেতি যে ব্যাকরণ জানে সে কি বৈয়াকরণা ঠিক লিখেছে যে লিখেছে সে ঠিক লিখেছে বিদ্যা এবং রত্নম এটা হবে বিদ্যারত্নম বিদ্যারত্ন তারপরে কি আছে রঘ রঘর প্রত্যঙ্গ পুমান অর্থাৎ রঘুর যে অপত্যং পুমান সে কী হবে অবশ্যই রাঘব হবে রাঘবহ এরপরে চলে আসি পরিনিষ্ঠিত রূপ অর্থাৎ প্রত্যয় প্রত্যয়ের মধ্যে কী আছে রাজনযোগ ইব এটা কী হবে বুদ্ধি যোগ মতুপ অবশ্যই বুদ্ধি মত হবে বুদ্ধি বুদ্ধিমত বুদ্ধিমতুপ ক্ষুদ্র যোগ তরপ এটা ক্ষুদ্রতর হবে ক্ষুদ্রতর এরপরে কি আছে গুরুযোগ ইয়সিন গড়িয়স গরি যারা লিখেছো তারা সঠিক হয়েছে মনুযোগ অন হবে এটা এরপরে কি আছে এটা কিন্তু তোমাদের ব্যাকরণের পাঠ ছিল ব্যাকরণের এগুলো যারা করেছ তাদের তো অবশ্যই পরীক্ষা ভালো হয়েছে ঠিক করে দিয়েছ এরপরে চলে আসি আমি তোমাদেরকে রচনার দিকে দেখো রচনা আমি প্রথমেই তোমাদেরকে সোজা করে রচনা লিখেছিলাম সেটা হলো মমো প্রিয় কবি তো প্রিয় কবি যারা লিখেছ তাদের তো ভালোই হয়েছে সংস্কৃত উপযোগ্য সাজেশন দিয়েছিল মমো দেশেও সাজেশন ছিল এটা আশা করি ভালোই করে করেছো সংস্কৃতে অনুবাদের দিকে আছে সংস্কৃত অনুবাদ অনেকেই এমনি করে এসেছো যারা অনেকে আন্দাজে করেছো অনেকে ইয়ার ভিত্তিক পরেও হয়তো কমন পেয়েছ যাই হোক সংস্কৃতের অনুবাদগুলো কেমন ধরনের হতে পারে একটু বলে দিচ্ছি যে কোনো বনে কোনো বনে কোনো এক শ্রীগাল নগরের নিকটে স্বেচ্ছায় ভ্রমণ করতে করতে একটি নীল আচ্ছা সরি এটা আমি তোমাদেরকে বলছি না একদম হুবু হু বিগত বছরে এসেছে একবার মিলিয়ে নাও এটা অনেকটা সময় নষ্ট হবে বিগত বছরে একদম হুবু এটা এসেছিল একবার সেখান থেকে মিলিয়ে নাও ছোটো যেগুলো আছে সেগুলোতে আমি আলোচনা করে দিচ্ছি এবার কী আছে কেন্তুম গুচ্ছ ও শতমগুচ্ছ কেন্তুম শতম গুচ্ছ দশটি শাখার কথা বলেছে দশটি শাখা যারা লিখে এসেছো তাদের কিন্তু পুরো নাম্বারটা এটার মধ্যে পাবে এরপরে আর কি বিষয়ে আলোচনা করা আছে ও আচ্ছা এখান থেকে ভাব সম্প্রসারণ একবার বলে দিই এটা কী কোনটা কী হবে ইয়াত ইয়দা চারাতি তত্ত্ব দেবে তারাও যেন হয় যখন যেটা শ্রেষ্ঠ ব্যক্তিরা আচরণ করে সেটাই সাধারণ মানুষের ইতরও জন হয় কিন্তু সেটাই করে তো এটা কেমন করে ভাব সম্প্রসারণ হবে ভাব সম্প্রসারণ কোন জায়গাটা হবে এই যে একটা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন দেখো তুমি আজকে যুদ্ধ ছেড়ে দিচ্ছ তুমি যুদ্ধ ছেড়ে তুমি কি বলছো যে আমি যুদ্ধ করব না কিন্তু তুমি মনে রেখো যে সবাই কিন্তু কর্ম করেই তারা মুক্তি লাভ করেছে যেমন জনপ্রভৃতি রাজারা তারা কর্মের মাধ্যমে মুক্তি লাভ করেছে তারপরে মোক্ষলাপ করেছে তারা তো সেই ক্ষেত্রে যারা বিশিষ্ট ব্যক্তি তারা কিন্তু যারা যারা যা করছে সাধারণ মানুষ কিন্তু সেটা অনুসরণ করছে আজকে তুমি যদি কর্ম ছেড়ে দাও তাহলে সাধারণ মানুষরাও তোমাকে দেখে কর্ম ছেড়ে দেবে এই জন্য তোমাকে কর্ম করা উচিত এমন করে যারা আলোচনা করেছে তাদের এটা রাইট যাবে দূরী কুরু মহাম্মা দুষ্কৃতি ভারণ কৃপায় ভবসাগর এর অর্থ হলো যে আমার দুষ্কর্মের ভার তুমি দূর করো এবং আমাকে কৃপা করে ভবসাগর পার করে দাও এটার উপর বিশেষ করে তোমাদের লিখতে হতো প্রাচীন ভারতে গণীচর্চা এবং জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা তোমাদেরকে নোট লেখানো হয়েছে গণির নোট লেখানো হয়েছে বলতে আমি যে সাজেশন লাস্ট করেছিলাম তার মধ্যে জ্যোতির্বিদ্যা দেওয়া হয়েছিল সেই জ্যোতির্বিদ্যা থেকেও যারা লিখে দিয়েছে তো তাদের কিন্তু এটা সঠিক হবে এই আনসারটা সঠিক হবে তারপরে আছে নির্ঘীনা শব্দের আচ্ছা এখানে বড় প্রশ্নের মধ্যে আসি একবার বড়ো প্রশ্নের উপর থেকে একবার দেখে নিই বড়ো প্রশ্ন কী আছে আচ্ছা বড় প্রশ্নের মধ্যে কী আছে ত্রিবিক্রম ভট্টের আর্যাবত্ত বর্ণনা অনুসারে আর্যাবত্তের প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করো প্রকৃতির সৌন্দর্য যারা বর্ণনা করেছো অর্থাৎ এর বিষয় সংক্ষেপ যারা লিখে দিয়ে এসেছো বা বিষয় সংক্ষেপ লিখতে লিখতে নিজের মতোও লিখেছ তারাও এখান থেকে চার পাবে এটা যারা অ্যাটেন্ড করেছ তারা চার পাবে কারণ এর বাইরে এখানে আমি আবার বলছি চম্পু কাব্য এমন করে দেওয়া আছে যে চম্পু কাব্য ব্যাখ্যাত্মক কাব্য অর্থাৎ তুমি তোমার মতন ব্যাখ্যা করতে পারো একবার যদি সেটাকে টাচ করে ব্যাখ্যা করে আসতে পারো সেটাও রাইটে হবে তো চার নম্বর কিন্তু এখানে পাবে অসৌ সপদই নিকটবর্তী নং মহিরুহম আরুরুহ অর্থাৎ নিকটের গাছের মধ্যে সে কী করলো চড়ে বসলো এবার এই মরিরুহ শব্দ কি মরিরুহ মানে সবথেকে গা এখানে সবথেকে বড়ো গাছ যে আছে সেটার নাম কিন্তু মহিরূহ কেন মহিরূহায়ন করলো অবশ্যই যারা ওই দস্যুদল যারা আসছিল তাদেরকে দেখে সে গাছের মধ্যে আহরণ করেছিল মহির হয়ে আহরণ করে সে কি করলো কি দেখল সে দেখলো যে দসুরা আসলো গুহার মধ্যে প্রবেশ করলো এবং সেখান থেকে কিছুক্ষণ পরে তারা বেরিয়ে গেল এসব জিনিস সে গাছ থেকেই দেখেছিল স্বধর্মের নিধারণ শ্রেয় পরধর্ম ভয়াবহ শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে শ্লোকটি অবশ্যই নেওয়া হয়েছে ভাগবত গীতা থেকে বক্তাকে বক্তা হলো ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকটির তাৎপর্য বলছেন যে বলেছে যে নিজের ধর্মে কিন্তু তোমাকে মরে যাওয়া ভালো কিন্তু পরের ধর্ম সর্বদা ভয়াবহ হয় এই বিষয়ের উপর তোমাদের লিখতে হতো ভগীরথী ভাগীরথী ভীষ্মজরণী মুনিবরকন্যা অবশ্যই তোমাদেরকে করানো হয়েছে তিনজনকে ভাগীরথীকে কেন বলা হয় ভগীরথ রাজা যেহেতু গঙ্গাকে নিয়ে এসেছিল তাই গঙ্গাকে অপর নাম ভাগীরথী ভীষ্মজননী গঙ্গাকে ভীষ্মজননী ভীষ্মের জননী বলা হয় মুনিবরকন্যা তিনি জনমুন্নির কন্যা ছিলেন বলে এইভাবে তিনটে আলোচনা করতে হতো ইন্দ্রবর্মা কনকলেখার কথোপকথন অর্থাৎ প্রথমের যে তিনটি চারটি যে শ্লোক আছে না প্রথমেই যে শ্লোক আছে তিনটি সরি তিনটি যে শ্লোক আছে অর্থাৎ কনকলেখার সাথে যে গল্প করছেন রাজা ইন্দ্রবর্মা সেটাই তোমাদেরকে এখানে লিখতে হতো অনেকে আমি শুনলাম যে কৌমুদি লিখে দিয়ে এসেছে কৌমুদির সাথে কী কথা হয়েছিল অর্থাৎ মকরন্দের সাথে বিয়ের কথা এসব কিন্তু এটার মধ্যে আসবে না এখানে প্রথম তিনটি শ্লোকের যা অর্থ ছিল সেটাই যারা বিষয় সংক্ষেপ লিখে এসেছো তাদের প্রথম দিকটায় রাইট যাবে শেষের দিকে কিন্তু রাইট যাবে না শশাঙ্ক স্তুতি নিগৃণ হওয়া এখানে নিগৃণ সব পদ্মের অর্থ কী নিগৃণ মানে নিষ্ঠুর বক্তার এরূপ মনে হওয়ার কারণ কী বক্তা বলেছেন এটাকে নিষ্ঠুর বলেছেন কারণ কি যেহেতু এটা ক্ষয় মান কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে না তার মনে হচ্ছে তাই তিনি এটাকে নিষ্ঠুর বলেছেন যাই হোক এটা ছিল তোমাদের পরীক্ষার দু হাজার তেইশের পরীক্ষার প্রশ্নপত্র আর উত্তরপত্র আশা করি তোমাদের পরীক্ষা সবারই ভালো হয়েছে কার কেমন প্রশ্ন অ্যান্সার দিয়ে আসলে কতটুকু রাইট গেল। অবশ্যই জানাও যদি আমার এখানের কোনো উত্তরে তোমার কনফিউশন থাকে অবশ্যই সেটা লেখো কমেন্টে আমি আবার হলেও সেটা দেখবো এবং তোমার রিপ্লাইটা তোমার কিন্তু আমি সেই কনফিউশনের কিন্তু রিপ্লাই করে সেই কনফিউশন দূর করার চেষ্টা করব। যাই হোক ভালো থেকো সবাই অপেক্ষা করো রেজাল্টের রেজাল্ট প্রত্যেকেরই ভালো হোক ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো